জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। নির্দল এবং কংগ্রেসের সমর্থনে ভরতপুর এক নম্বর এবং ভরতপুর দুই নম্বর পঞ্চায়েত সমিতিতে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করল। প্রসঙ্গত উল্লেখ্য, বিধায়ক হুমায়ুন কবিরের অনুগামী হিসেবে পরিচিত সালমা সুলতানা ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন এবং ভরতপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উত্তর সাংগঠনিক ব্লকের সভাপতি সঞ্জয় সরকার ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি হলেন। অন্যদিকে ভরতপুর দুই নম্বর পঞ্চায়েত সমিতিতে সভাপতির দায়িত্ব পেলেন বদরুল নেশা চৌধুরী, যিনি ভরতপুর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মুস্তাফিজুর রহমানের অনুগামী হিসেবে পরিচিত। পাশাপাশি ভরতপুর দুই নম্বর পঞ্চায়েত সমিতিতে সহসভাপতির দায়িত্ব পেলেন ভরতপুর দুই নম্বর পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি তথা বিধায়ক হুমায়ুন কবিরের অনুগামী হিসেবে পরিচিত বিউটি দে। সব মিলিয়ে ভরতপুর বিধানসভার দুটি পঞ্চায়েত সমিতি এলাকার আকাশে সবুজ আবির উড়ল সোমবার। পঞ্চায়েতে পিএস 11, ওখান থেকে আমি বিজয়ী হয়েছি। এখানকার এই জয়ের জন্য আমি আমার সকলের প্রিয় অভিভাবক এবং প্রিয় দাদা আমাদের সুমন ভাইকে আমি প্রণাম জানাই। সর্বোপরি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকেও আমি প্রণাম জানাই, অভিষেক ব্যানার্জি ওনাকেও প্রণাম জানাই। আজকের এই জয় সকলের দলের জয়, তার জন্য আমি সকলের কাছে খুব কৃতজ্ঞ থাকবো। মানে কটা আপনাদের এসেছিল? 23টারই সমর্থন করেছে আপনাকে? হ্যাঁ।